শেষ করে ফেললো। পিতা নারাই থাকবি বলে হবে না, নারাই থাকবি চিল্লে হবে না, নারাই থাকবি তোমার ওটা দেখে ও উঠে পড়ি তোর বিদ্যার নারাই দেখবি আমাদের দেবে না দেবে না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ জি বলে আমি গত বছর আসতে পারিনি কোনো কারণে আমার ভাইজানরা আমাকে আবার স্মরণ করেছে বিশেষ করে আমার আল্লাহ চেয়েছে বলে আমার এসছি তাই তো নাকি আমি চাইলেও হবে না বলেন কোন সোনার মানিক আছেন আমি সেই উপকার সেই মানুষগুলোকে আবার দেখতে চাই প্রথম পঞ্চাশ হাজার এক টাকা কে ওয়াদা করলেন একজন হাত করে দেখি দুনিয়ার জমিনে বহু টাকা অর্থ ধন সম্পদ অন্যায় রাহাতালিতে ব্যয় করেছেন আজকে রসুলের এই আদর্শকে পুনরুজ্জীবিত করা প্রতিষ্ঠিত করে রেখে দেওয়া এখান থেকে ঘরের ছেলেরা তৈরি হবে সেদিকে খেয়াল করে পঞ্চাশ হাজার এক টাকা ওয়াদা করবে একজন বলে আপনার হালাল মাল আপনার মেহনতের পরিশ্রমের টাকা এখানে দিয়ে যাবেন রত্ন তৈরি হবে রত্ন কোরআনের খেদমত আপনি করছেন এই খেদমত হচ্ছে কোরআনি খেদমত কে আছে বলো পঞ্চাশ হাজার এক টাকা আমি একজন ভাইকে চাইছি একটা ভাই বলে ভাইজান আমার তরফ থেকে আমার মেহনতের পরিশ্রমের আমি পঞ্চাশ হাজার এক টাকা দেব একজন ওঠেন দেখি খিদে বাড়বে তুমি তো নারাই থাকবি আমার মা বোন খালা ভাবি মাঝে মাঝে আসিব আমার ঈশ্বর
মাঝে মাঝে আসব আবার স্বর্গনগর মাদ্রাসায়। মোদের কথা মনে রেখো ভুলে যেও না তোরা, মোদের কথা মনে রেখো ভুলে যেও না তোমরা। আজ কেমনে বিদায় দি পালো তেমনে বিদায় দিই পালো না, আহমন তোমাকে চাই না। তোমাদের গ্রামে চলে